রাজ্যত অপ্রাপ্তির হা হুতাশ বাড়িছে, ক্রমাৎ বৃদ্ধি পাইছে ক্ষোভ অশান্তি। চরম অস্বস্তিত বিজেপি দল আর সরকার, ডেমেজ কন্ট্রোলের বাবে কলাক্ষেত্র মঙ্গলবারে প্রস্তুত হব রোডম্যাপ। করবাত যে কেরুন লাগিছে, প্রাপ্তির আনন্দর বিপরীতে রাজ্যত যে অপ্রাপ্তির হা হুতাশ ক্রমাৎ বৃদ্ধি হয়েছে। দাম বৃদ্ধি, বিদ্যুতের মাচুলের মাধমার, বিধানসভার চাকরিত খেলিমেলি, ভোটারক আঘাত করবরা নেতার তরল যুক্তিকে ধরে এশ এবুড়ি প্রসঙ্গই বিজেপি দল আর সরকারক চরম অস্বস্তিত পেলাইছে। এই অস্বস্তির দলক রেহাই দিয়ার উত্তম পন্থাটাই আছিল সামাজিক মাধ্যম। 2014, 2016, 2019 নির্বাচনত বিজেপিয়ে লাভ করা অভূতপূর্ব সফলতার আড়ত সামাজিক মাধ্যমের ভূমিকায় অন্যতম আছিল বুলি কলেও অত্যুক্তি করা নহব। কিন্তু শেহতীয়াকৈ বিজেপির সামাজিক মাধ্যমের রণুয়া অতি নীরব আর শান্ত। নীরব হয়ে পড়া সামাজিক মাধ্যমের প্রচারকক সক্রিয় করবলে কার্যকর্তার সঙ্গে মুখ্যমন্ত্রী, দলের সভাপতি, সাংগঠনিক সম্পাদকে পোনপটিয়াকৈ বার্তালাপ করেছিল। কলাক্ষেত্র সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারের সঙ্গে 29 মে'ত অনুষ্ঠিত হয়েছিল আলোচনা। সেই বৈঠকলৈ সোশ্যাল মিডিয়ার প্রকৃত যোদ্ধাসকলক আমন্ত্রণ নকরাক লৈ ক্ষোভ এনেকৈ বৃদ্ধি হল যে কেবাখনো জেলার সোশ্যাল মিডিয়া কার্যকর্তায় পদত্যাগ করিলে। হিতে বিপরীত দেখি এতিয়া বাজপেয়ী ভবনে 13 জুনত সামাজিক মাধ্যমের কার্যকর্তাক পুনের মাতিছে। প্রতিটো মোর্চাক 70 জনক সামাজিক মাধ্যমের কর্মীক আনিবলৈ কোৱা হৈছে। এই বৈঠকতে দল আর সরকারক কেনেদরে সহায় করব লাগিব, কোন কোন বিষয়সমূহ আগবাঢ়িব লাগিব, সেই সন্দর্ভত রাজ্যিক বিজেপিয়ে মন্ত্রণা দিব। কিন্তু নখ দন্তহীন হয়ে থাকা সামাজিক মাধ্যমক সক্রিয় করব পারিবনে 13 জুনের কলাক্ষেত্রর বৈঠকে? কারণ রাইজর সমান্তরালক অপ্রাপ্তির ক্ষোভ ক্রমাৎ বৃদ্ধি হয়েছে সোশ্যাল মিডিয়ার কর্মীর মাজতো। এই অপ্রাপ্তির দুঃখ নাইকিয়া করে সোশ্যাল মিডিয়ার কর্মী কেনেদরে সক্রিয় করব সেয়া নিতান্তই লক্ষণীয় হব। কিয়নো বিজেপির আইটি সেলক প্রত্যাহ্বান জানাবলৈ কংগ্রেসে 5 লাখ কার্যকর্তাক সামাজিক মাধ্যমত নিয়োগ করেছে। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।